আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দশমিক সংখ্যা দিয়ে গুণ। দশমিক সংখ্যা দিয়ে কীভাবে গুণ করতে হয় সেটা আজকে আমরা শিখবো। তো প্রথমে আমরা একটা গুণ অঙ্ক লিখি, সবাই দেখবে দিতে, চার দশমিক তিন সাত গুণ ছয় দশমিক আট, এই গুণ অঙ্কটা আমরা করবো। দেখো আমরা এটা কীভাবে করি, প্রথমে আমাদেরকে এটা লিখতে হবে, আমরা নিচে নিচে লিখি। প্রথম দেখো চার দশমিক তিন সাত, ঠিক আছে, এরপর কত ছয় দশমিক আট, কথা বলো ছয় দশমিক আট, তাহলে আমরা লিখলাম ছয় দশমিক দিলাম। এখন আমার প্রশ্ন, আমি তো আট আট কি এইখানে লিখবো না এইখানে লিখবো, কোনখানে লিখবো? এটা যদি আমরা না বুঝি তাহলে লিখতে পারবো, তাহলে আমরা কোথায় লিখবো? এটা আমাদের জানতে হবে। শোনো, আমরা যখন কোন সংখ্যার স্থানীয় মান নির্ণয় করি, ডান দিক থেকে গুনি না, এটা হচ্ছে একক, ঠিক। যখন আমরা দশমিকের পরের সংখ্যা স্থানীয় মান নির্ণয় করবো, তখন বলবো বাম দিক থেকে, তাহলে ওই অনুযায়ী আমাদের আট বসবে এখানে, বুঝতে পারছো? এই দিলাম গুণ চিহ্ন, আমরা গুণটা প্রথমে করি, আট দিয়ে সাতের মধ্যে সাতটা কত? ছাপ্পান্ন, ছয় সাথে পাঁচ, তিন আটটা চব্বিশ, আর পাঁচ উনত্রিশে নয়। এই যে দশমিক আমার, এটা কিন্তু দশমিকের গড়, এই দশমিক দশমিক বরাবর আমরা কি বসাবো? বসাবো আমরা কিন্তু বসাবো না, আমরা গুণটা আমাদের গুণের নিয়মে করব। তাহলে এটা আমরা বুঝতে দিলাম, তাহলে আমাদের হাতে কত ছিল? দুই, চার আটা বত্রিশ, আর দুই চৌত্রিশ। এখন আমরা একবারে শূন্য দিব, এখন আমরা কত দিয়ে গুণ করবো? ছয় সাতা হাতে কত? চার, চার তাহলে তিন ছয় আঠারো, আর চার বাইশে দুই, হাতে কত? দুই, চার ছয় চব্বিশ, আর দুই ছাব্বিশ, এই আমরা লিখলাম। এখন আমাদের কাজ, আমরা একটা যোগফলটা নামাই, ছয় আর আমরা তো গুণটা করলাম। এখন আমাদের সর্বশেষ কাজ, আমরা দশমিক বসাবো। দশমিক আমরা কোথায় বসাবো? আমরা কয়টা দশমিক বসাবো আমাদের জানতে হবে না? তাহলে আমাদের নিয়ম হচ্ছে, দেখো এখন আমরা এই দাগটা মুছে দিই, এই দাগটা মুছে দেওয়ার পরে আমি একটা দাগ দিলাম। এবার বলো, এই যে দশমিকের ডান পাশে আমাদের মোট কয়টা সংখ্যা আছে? এক দুই দুই তিন, তাহলে আমরা তিনটা সংখ্যা গুনি, এক দুই তিন, তাহলে এই যে তিনটার পরে আমাদের দশমিক এখানে বসবে, আমাদের একটা দশমিক বসালে চলবে। আবার দশমিক দুইটার জন্য আমরা দুইটা বসাবো না, বুঝতে পারছো? তাহলে মনে রাখবে, আমরা ডান দিক থেকে সংখ্যা গুনে এরপর দশমিকটা বসাবো।